হ্যালো বন্ধুরা সবাইকে লিওবো শার্টস চ্যানেলে ওয়েলকাম আজ আমরা ময়ূর আঁকব খুব সহজ একটা পদ্ধতিতে টোয়েন্টি ফোর দিয়ে কি অবাক হলে তাহলে চটপট শেখার জন্য খাতা এরম একটা টোয়েন্টি ফোর করে না সবার আগেই এর দিকে ভালো করে দেখো ফোরটা নিয়ে এখন ভাববো না টুয়ের এই মাথাটা এরম গোল করে দিলেই ময়ূরের মাথা হয়ে যাবে আর এইভাবে পাঁচ দিয়ে সমান করে নামালেই গলা আরও নামিয়ে ডি মতন করে আমরা শেষ প্রান্তে মিশিয়ে দেব এইভাবে দেখো কত সহজে হয়ে গেল ময়ূরের শরীর এইবার ময়ূরের চোখ আঁকব মুখের সামনে একটা সুচলো ঠোঁট করে দেব সামান্য নিচের দিকে বাঁকানো এবার মাথার ওপর ঝুটিগুলো করব ডানা করার জন্য ভেতরে আরেকটা ডি বানিয়ে নেব তাহলেই সুন্দর ডানা হয়ে গেল আর এর ও ভেতরে পালকগুলো করে দেব এইভাবে কি বন্ধুরা খুব সহজ তো দেখো কত সুন্দর আমাদের ময়ূর আঁকা চলছে এবার পেখমটা করব। এর জন্য পেখমের লাইনগুলো এইভাবে আপ তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখো এইভাবে আমরা প্রায় সবকটা পেখম এঁকে ফেললাম এবার পেখমের ভেতরে গোল গোল চোখের মতন ডিজাইন থাকে তোমরা নিশ্চয়ই ময়ূরের পালক দেখেছ সেখানে এরকম ডিজাইন থাকে আমরা এইভাবে ডিজাইনগুলো করছি এইবার পা আঁকার সময় আমরা ফোরকে ব্যবহার করব। ফোরের এই পাশ দিয়ে এরকমভাবে লাইন টেনে আমরা ময়ূরের পা করব। যেন সে এক পা ভাজ করে স্টাইলে দাঁড়িয়ে আছে কোথায় দাঁড়িয়ে আছে একটা মাঠে তাহলে কেমন হয়েছে বন্ধুরা আমরা শিখলাম অতি সহজে টোয়েন্টি ফোর দিয়ে পিকক ড্রয়িং করা এবার এটা আমরা কালার করব এর জন্য পিককের বডি কালার হিসাবে আমরা নেব ব্লু এভাবে নীল রঙ দিয়ে পুরো বডিটা সুন্দর করে কালার করে নেব এবার ঠোঁট করার জন্য অরেঞ্জ কালার ব্যবহার করব আর ডানাটা আমরা করব ইয়েলো দিয়ে এইভাবে সুন্দর করে আগে ইয়েলো দিয়ে নাও তারপরে অরেঞ্জ কালার দিয়ে আমরা এর শেড দেব এবার হালকা সবুজ বা লাইট গ্রিন কালারটা নিলাম এটা দিয়ে আমরা পেখম রং করব পেখমের চোখগুলো বা ডিজাইনগুলো বাদ দিয়ে পুরো পেখমটাই আমরা গ্রিন কালার করে দেব দেখো কত সুন্দর লাগছে এবার পেখমের ডিজাইনগুলো কালার করব সবার প্রথমে ইয়েলো দিয়ে ডিজাইনের ওপরের দিকটা সব কটা করে নেবো দ্বিতীয় ভাগটায় আমরা বেগুনি রং দেব তৃতীয় ভাগে ব্ল্যাক কালার দিতে পারো এবার অরেঞ্জ দিয়ে পা দুটো করে দাও আর যে মাঠটায় দাঁড়িয়ে আছে হলুদ আর সবুজ দিয়ে সুন্দর একটা মাঠ বানিয়ে ফেল আমাদের পিকক আঁকা কমপ্লিট হয়ে গেল কি বন্ধুরা শিখলে তো টোয়েন্টি ফোর দিয়ে কত সহজে পিকা আঁকা যায় এরকম আরও সুন্দর সুন্দর ছবি পেতে শিখতে ও জানতে লিওবো আর্টস চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো সবাইকে ধন্যবাদ